আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো এই শুভ কামনায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের সমস্যা, অর্থাৎ বাংলাদেশের কৃষিপণ্য কীভাবে উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছায় এবং এই পর্যায়ে কী সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলো নিয়েই আমরা আলোচনা করব। অর্থাৎ কৃষিপণ্য বিপণনের সমস্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা জানি কৃষিপণ্য বিপণন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছায়। এ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম সংগঠিত হয়, সেই কার্যক্রমগুলো সংগঠিত করতে গিয়ে কৃষকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলোই হলো কৃষিপণ্য বিপণনের সমস্যা। সেই সমস্যা সম্পর্কে আমরা আজকে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব এবং সেই আলোচনার লক্ষ্যে আমরা কৃষিপণ্য বিপণনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো বোর্ডে উঠে নিয়েছি, এই বিষয়গুলো আমরা এখন খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। প্রথমে যেটা, সেটা হলো অপ্রতুল যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা। আসলে কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিবেচনা করা হয়, তাহলে এখানকার যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা তত উন্নত নয়, যার ফলে কৃষকরা প্রয়োজনীয় তথ্যের অভাবে সময় মতো পণ্য পরিবহন ঘটাতে পারে না। এখানে যাতায়াতের প্রধান মাধ্যমে হল স্থলপথ, রেলপথ এবং জলপথ। এই তিন পথের মধ্যে স্থলপথ এবং রেলপথ আমাদের জন্য খুবই সীমিত, জলপথ আমাদের পর্যাপ্ত হলেও সময় সাপেক্ষ বিষয়, যার ফলে কৃষিপণ্য এক স্থান থেকে আরেক স্থানে নিতে অনেক সময়ের প্রয়োজন পড়ে, ফলে ফসল গুণগত মান বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমাদের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নতি আমাদের কৃষিপণ্য বিপণনের অন্যতম একটি প্রধান কারণ। অর্থাৎ কৃষিপণ্য বিপণনে আমাদের মৌলিক যে সমস্যা, সেটা হলো যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা। দ্বিতীয়ত, গুদামজাতকরণ ও সংরক্ষণজনিত সমস্যা। আমাদের দেশে ফসল কাটার মৌসুমেই কৃষকরা বিক্রয় করতে বাধ্য হয়, কারণ ফসল সংরক্ষণ এবং গুদামজাত করার অসুবিধা রয়েছে। অর্থাৎ আমাদের কৃষিপণ্য বিপণনে গুদামজাতকরণ এবং সংরক্ষণের ভূমিকা অনস্বীকার্য। তদুপরিও আমাদের সংরক্ষণগার, হিমাগার এগুলোর পরিমাণ খুব অপরিতুল, যার ফলে কৃষকরা সাধারণত নিজেদের পদ্ধতিতে বা পুরাতন পদ্ধতিতে কিছু ফসল সংরক্ষণ করে রাখে, বা কিন্তু এই সংরক্ষিত ফসলের প্রায় 15% নষ্ট হয়ে যায়। আর গুদামজাতকরণ এবং সংরক্ষণের অভাবে কৃষকরা সময় মতো ফসল বিক্রয় করতে পারে না। অর্থাৎ ফসল সংরক্ষণ করে মৌসুম শেষে উচ্চ দামে বিক্রয় করবে, সে সুযোগ তারা পায় না, ফলে কিছু মধ্যস্বত্বভোগী লোকেরা বিভিন্ন কৌশলে কৃষকদের কাছ থেকে এই ফসলগুলো কম দামে ক্রয় করে নেয়, ফলে বাজারের যে সুবিধা, এই সুবিধা কৃষকরা পায় না বা কৃষকরা বঞ্চিত হয়। অর্থাৎ আমাদের কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে সংরক্ষণ এবং গুদামজাতকরণের সমস্যাও গুরুত্বপূর্ণ সমস্যা। পরবর্তীতে আমরা দেখব দামের ওঠানামা। আমাদের বাংলাদেশে কৃষিপণ্যের
দামের কোনো নীতিমালা নেই অর্থাৎ সরকার কর্তৃক কৃষি পণ্যের কোনো নির্ধারিত দাম নির্ধারিত হয় না যার ফলে কৃষি পণ্যের মূল্য খুব দ্রুত ওঠানামা করে অর্থাৎ মৌসুমের সময় খুব দ্রুত পতন ঘটে এবং মৌসুম শেষে পণ্যের দাম অত্যধিক বেশি হয়ে থাকে যার ফলে কৃষকরা আমাদের তাদের ফসল সময় মতো ধরে রাখতে পারে না অর্থাৎ উচ্চ মূল্যের সময় আসা পর্যন্ত ফসল তারা সংরক্ষণ করতে পারে না যার ফলে কম দামে তারা দ্রব্য বিক্রয় করতে বাধ্য হয় অর্থাৎ মৌসুমের সময় দেখা যায় ফসলের যোগান অনেক বেশি হয়ে থাকে সে তুলনায় ক্রেতার সংখ্যা কম হয়ে থাকে ফলে এবং কম হয়ে থাকে ফলে দ্রব্যের দাম বা কৃষি পণ্যের দাম অনেক কমে যায় আর এর ফলে কৃষকরা কম দামে পণ্য বিক্রয় করতে বাধ্য হয় অর্থাৎ দ্রব্যের ওঠানামা দ্রব্যের দামের বিশেষ করে কৃষি পণ্যের দামের ঘন ঘন ওঠানামা কৃষকদেরকে তাদের ন্যায্য মজুরি থেকে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে অর্থাৎ দামের ওঠানামার কারণে কৃষকরা তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকে এরপরে কৃষকের দারিদ্রতা বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র তারা ঋণ করে কৃষি উৎপাদন সম্পন্ন করে থাকে কিন্তু মৌসুমের সময় তারা এই ঋণের অর্থ পরিশোধ করার জন্য খুব কম দামে পণ্য বিক্রয় করতে বাধ্য হয় অথবা কৃষকদের এই দারিদ্র্যের দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী লোকেরা বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয় করে নিয়ে থাকে এবং সেটা উচ্চ মূল্যে ভোক্তাদের কাছে বিক্রয় করে থাকে অর্থাৎ কৃষকদের দারিদ্রতা আমাদের কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে একটি সমস্যা এবং এই সমস্যার কারণে কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় এরপরে শ্রেণী বিভাগ ও নমুনাকরণ সুবিধার অভাব আমাদের কৃষকরা পণ্যের নমুনাকরণ এবং শ্রেণী বিভাগ করতে জানে না অর্থাৎ পণ্যের মান অনুযায়ী ভালো মন্দ পণ্যের শ্রেণী বিভাগ করতে তারা অভ্যস্ত নয় বা এ সম্পর্কে তাদের তেমন কোনো জ্ঞান থাকে না যার ফলে তারা বাধ্য হয়ে ভালো পণ্যের যে অতিরিক্ত মূল্য সে অতিরিক্ত মূল্য থেকে তারা বঞ্চিত হয় তারা ভালো মন্দ পণ্য একই দামে বিক্রয় করতে বাধ্য হয় যার ফলে বাজারের যে সুবিধা সেই সুবিধা থেকে আমাদের এই দরিদ্র কৃষকরা বঞ্চিত হয় অর্থাৎ পণ্যের নমুনাকরণ এবং শ্রেণী বিভাগের করণের সমস্যার কারণেও কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় বা বাজার সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে এরপরে প্রতিযোগিতার অভাব প্রতিযোগিতার অভাব অর্থাৎ বিভিন্ন কৃষকের দারিদ্রতা বিভিন্ন তথ্যের অভাব বিভিন্ন পরিবহন অবকাঠামো ইত্যাদির সমস্যার কারণে কৃষি বাজার বিশেষ করে গ্রাম অঞ্চলে কৃষি বাজারে প্রতিযোগিতার অভাব দেখা যায় এরকম বাজারে সাধারণত দেখা যায় বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা কম থাকে যার ফলে বিক্রেতা তথা কৃষক যে কোনো দামে দ্রব্য বিক্রয় করতে বাধ্য হয় আর এই সুযোগে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী অথবা দালাল ফরিয়ারা বিভিন্ন কৌশলে কৃষকদের সেই কষ্ট অর্জিত উৎপাদিত ফসল খুব কম মূল্যে ক্রয় করে থাকে অর্থাৎ প্রতিযোগিতার অভাবে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় এবং তাদের আর্থিক অনটনের সম্মুখীন হয় অর্থাৎ প্রতিযোগিতা না থাকার কারণে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না আর প্রতিযোগিতা বিদ্যমান থাকলে তারা ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চয়তা হতো তো শিক্ষার্থী বন্ধুরা আসলে প্রতিযোগিতার অভাবের কারণেও কৃষি পণ্যের বিপণনের সমস্যার একটি অন্যতম প্রধান কারণ এরপরে আমরা দেখব প্রাতিষ্ঠানিক ঋণের অপ্রতুলতা বাংলাদেশে কৃষক অধিকাংশ কৃষকই দরিদ্র সীমার নিচে জীবনযাপন করে তারা ঋণ গ্রহণ করে কৃষিকাজ সম্পাদন করে কিন্তু এই ঋণ গ্রহণের ক্ষেত্রে
প্রাতিষ্ঠানিক ঋণের যে উৎস বিভিন্ন ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান সেই উৎসের পরিমাণ খুবই কম এবং সেখান থেকে তারা প্রয়োজনের সময় পর্যাপ্ত ঋণ পায় না অধিকাংশ ক্ষেত্রে তারা প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে অর্থাৎ গ্রাম্য মহাজন দালাল ব্যবসায়ী দাদন ব্যবসায়ী এদের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে উচ্চ সুদে এবং ফসল কর্তনের সঙ্গে সঙ্গে এই ঋণ পরিশোধের করার শর্ত থাকে বিধায় খুব কম মূল্যে তারা ফসল বিক্রয় করতে বাধ্য হয় অর্থাৎ প্রাতিষ্ঠানিক ঋণের অভাবে গ্রাম্য মহাজন দালাল দাদন ব্যবসায়ী বা ফুরিয়াদের কাছ থেকে ঋণ নেয় বিধায় উচ্চ সুদে ঋণ পরিশোধ করতে গিয়ে ফসল কাটার সঙ্গে সঙ্গে তাদেরকে কম দামে ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয় আর যার ফলে ফসলের ন্যায্য মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হয় এরপরে শিক্ষা ও বাজার সম্পর্কিত জ্ঞানের অভাব আমাদের দেশে কৃষকরা অধিকাংশ কৃষক অশিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত নয় কারিগরি শিক্ষা শিক্ষিত নয় পাশাপাশি বাজারের বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে তাদের কোনো ধারণা থাকে না গ্রাম্য মহাজন বা ডিলারদের কাছে তাদের একমাত্র উৎস এই কৃষি বাজার সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জানার কিন্তু অনেক সময় গ্রাম্য মহাজন ডিলার সঠিক তত্ত্ব না দিয়ে কৌশলে তাদের কাছ থেকে কৃষি পণ্য কম দামে ক্রয় করে থাকে রেডিও টেলিভিশনে কৃষি সম্পর্কিত অনেক তথ্য প্রচার করা হলেও শিক্ষার অভাবে বাংলাদেশের কৃষকরা সে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই বলা যায় শিক্ষা ও বাজার সম্পর্কিত জ্ঞানের অভাবেও আমাদের কৃষি পণ্য বিপণন বিঘ্নিত হয় এরপরে আমরা দেখব মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বাংলাদেশে কৃষি পণ্য বিপণন ব্যবস্থায় একটি চরম প্রতিবন্ধকতা হলো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং কৃষি পণ্যের বিশেষ বৈশিষ্ট্যের কারণে কৃষকরা কম দামে ফসল বিক্রয় করতে বাধ্য হয় বিশেষ করে মৌসুমের সময় বাজারে ক্রেতার সংখ্যা কম থাকে বিক্রেতার সংখ্যা বেশি থাকে উপরন্তু শর্তযুক্ত ঋণের কারণে ফসল কর্তনের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করতে কৃষকরা বাধ্য হয় বিধায় কম দামে ফসল বিক্রয় করতে বাধ্য তারা আর এই ক্ষেত্রে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীরা খুব কম দামে কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করে উচ্চ মূল্যে ভোক্তাদের কাছে বিক্রয় করে অথবা শহরের গ্রামের বাজার থেকে কম মূল্যে ক্রয় করে শহরের বাজারে সেটা বিক্রয় করে এভাবে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেও বাংলাদেশের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকে এরপরে ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা বাংলাদেশের কৃষির পণ্য বিপণনের আরেকটি বড় সমস্যা হলো ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা এখানে এখনও এক ধরনের ওজন ব্যবস্থা পরিবর্তিত হয় নাই দেশের কোনো অঞ্চলে ম্যাট্রিক পদ্ধতির প্রচলন হলেও গ্রাম অঞ্চলে এখনও সে পুরাতন পদ্ধতি ধামা কাটা শেড ইত্যাদি পদ্ধতিতে ফসল বিক্রয় হয়ে থাকে যেমন চট্টগ্রামে কলা ছড়ি বা কাঁদি হিসেবে বিক্রয় করা হয়ে থাকে আবার শহরে এটা হালি বা ডজন হিসেবে বিক্রয় করা হয়ে থাকে অর্থাৎ ওজন পদ্ধতির মধ্যেও তারতম্য পরিলক্ষিত হয় এক বাজারের ওজনের সাথে আরেক বাজারের ওজনের তারতম্যের কারণে কৃষকরা প্রতারিত হয় যেমন এক ধামা কোথাও 5 কেজি কোথাও আবার 7 কেজি এক ধামার সমান পুরাতন পদ্ধতিতে এই মাপের পদ্ধতির ক্ষেত্রে তো দেখা যাচ্ছে কি এই যে ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা এই ওজন ব্যবস্থার কারণেও কৃষকরা কিন্তু প্রতারিত হচ্ছে এবং তার ফসলের ন্যায্য প্রাপ্য বা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে সর্বোপরি আমরা যে বিষয়টি দেখব সেটা হলো সরকারি নীতির অভাব কৃষিপণ্য বিপণনের জন্য পর্যাপ্ত নীতি যথেষ্ট অভাব রয়েছে হয়তো দশ সামান্য কিছু নীতি গ্রহণ করা হয়েছে যেগুলো কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধানের ক্ষেত্রে পর্যাপ্ত সহায়ক নয় তাই সরকার কর্তৃক প্রণীত নীতির অভাবেও আমাদের কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সরকার যদি সময় মতো বিক্রয় কেন্দ্র ক্রয় কেন্দ্র স্থাপন করে মৌসুমের সময় ফসল ক্রয় করে এবং মৌসুম শেষে যখন ফসলের মূল্য বৃদ্ধি পায় তখন স্বল্প মূল্যে
ভোক্তাদের কাছে পৌঁছে দেয় তাহলে কৃষি উৎপাদনের ক্ষেত্রে ক্রেতা কৃষক লাভবান হয় এবং ভোক্তাও কিন্তু লাভবান হতে সক্ষম বা লাভবান হতে পারে। অর্থাৎ দেখা যায় কি আমাদের দেশে কৃষকরা মৌসুমের পূর্বে ফসলের দাম বৃদ্ধি পায়, তখন উচ্চ মূল্যে অর্থাৎ ফসল কর্তনের পূর্বে ফসলের মূল্য বৃদ্ধি পায়, তখন উচ্চ মূল্যে কৃষকদের কাছ থেকে গ্রাম্য মহাজন এবং দালালদের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে এবং ফসল কর্তনের সময় কর্তনের পরপরই ফসলের মূল্য কমে যায়, তখন আবার কম দামে সেটা তারা বিক্রয় করতে বাধ্য হয়। এভাবে ফসলের ন্যায্য মূল্য থেকে বাংলাদেশের কৃষকরা বঞ্চিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। আমার মনে হয় বিষয়টা এরকম, আসলে আমাদের কৃষকদের বহুবিধ সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর কারণে কৃষকরা ফসল কর্তনের পূর্বে কৃষি পণ্যের মূল্য উচ্চ মূল্য নির্ধারিত হয় বা দাম বেশি হয়, ফলে তারা বেশি দামে ফসল ক্রয় করতে বা কৃষি উপকরণ ক্রয় করতে বাধ্য হয়। অর্থাৎ যখন তারা ক্রেতা তখন তারা উচ্চ মূল্য ক্রয় করে, আবার যখন ফসল কর্তন হয় কর্তনের শেষে ফসল বিক্রয়ের ক্ষেত্রে তারা ফসলের দাম কমে যায় তখন কম দামে তারা বিক্রয় করে, অর্থাৎ যখন তারা বিক্রয় করে তখন সেটা কম দামে বিক্রয় করে। অর্থাৎ কৃষক যখন ক্রেতা তখন বেশি দামে ক্রয় করতে হয় তাকে, আর কৃষক যখন বিক্রেতা তখন সে কম দামে তাকে বিক্রয় করতে বাধ্য করা হয়। ফলে এই যে প্রতিবন্ধকতার অবস্থা, এই প্রতিবন্ধকতাই হলো আমাদের কৃষি পণ্য বিপণনের অর্থাৎ বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের মৌলিক কিছু সমস্যা। এছাড়াও আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে বা রয়েছে, সেই সমস্যাগুলোর কারণেও আমাদের কৃষি পণ্য বিপণন বিঘ্নিত হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কৃষকদের ন্যায্য মূল্য বা ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে গেলে কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা আগামী ক্লাসে কৃষি পণ্যের সমাধান বা সমাধানের লক্ষ্যে রাষ্ট্রের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, বিষয়টি তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ, তারপরেও যদি কোথাও সমস্যা হয় তাহলে এই ভিডিওটির কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।